আজকের এই ভিডিওর প্রথমেই আমরা বি কিপিং বা মৌমাছি পালন নিয়ে কিছু ইনফরমেশান দেখব এই ধরনের প্রশ্ন আগের টেট পরীক্ষাগুলোতে এসেছিল তো প্রথমে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে হানি বিস আর অ্যাট্রাক্টেড টু দ্য লিচি ফ্লাওয়ার্স অর্থাৎ মৌমাছি কি করে যে লিচু গাছের যে ফুল হয় লিচু ফুলগুলো সেই ফুলের প্রতি কিন্তু খুব অ্যাট্রাক্টেড ওরা বা এই ফুলের প্রতি ওদের আকর্ষণটা কিন্তু অনেক বেশি তো এই ইনফরমেশনটা একটু খেয়াল রাখবে আর তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হানি বিস লেজ দেয়ার এগস ফ্রম অক্টোবর টু ডিসেম্বর তো মৌমাছি যেগুলো সেই মৌমাছিদের ডিম পাড়ার উপযুক্ত সময় বা যে টাইমে ডিম পারে সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো এই ইনফরমেশনটাও খুবই গুরুত্বপূর্ণ এই দুটো লাইন বা এই দুটো তথ্য অবশ্যই খেয়াল রাখবে এইবারে আমরা এমন একটি প্রাণী নিয়ে কথা বলবো যে প্রাণীটির নাম হচ্ছে স্লোথ এই এখান থেকেও প্রশ্ন এসেছিলো তো এই ধরনের ইনফরমেশানগুলো অবশ্যই জেনে রাখবে তো প্রথমেই বলছে ইট লুকস লাইক এ বিয়ার বাট ইজ নট তো স্লথ নামের যে প্রাণীটা সেটা দেখতে অনেকটা ভালুকের মতো হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালুক নয় ইট ইজ আ স্লথ এটা একে স্লথ বলা হয় ইট স্পেন্ডস অলমোস্ট সেভেন্টিন আওয়ার্স আর ডে স্লিপিং ওয়াইল হ্যাঙ্গিং আপসাইড ডাউন অনা ট্রি ব্রাঞ্চ তো এই যে স্লত নামের যে প্রাণীটি সেটা কী করে প্রত্যেকটা দিনের মধ্যে যে চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো ঘন্টায় সে কী করে ঘুমোয় এবং কীভাবে সেটা গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে কিন্তু ও ঘুমিয়ে থাকে তো এই ইনফরমেশনটা খেয়াল রাখবে যে পার ডে ও সতেরো ঘন্টা করে ঘুমোয় দ্য স্লথ ইটস দ্য লিভস অফ দ্য ট্রি অন হুইস ইট লিভস তো এই স্লথ কী করে যে গাছে ও থাকে সেই গাছেরই পাতা খায় ইট হার্ডলি নিডস এনিথিং এলস আর এই পাতা ছাড়া বা ওর অন্য তেমন একটা কোনো কিছু দরকার হয় না হোয়েন ইট হ্যাজ ইটেন এন এনাফ লিপস ফ্রম দ্যাট ট্রি ইট মুভস টু দ্য নিয়ার বাই ট্রি যখন যে গাছেও থাকে সেই গাছের পাতা যখন খাওয়া হয়ে যায় তখন সে কী করে ওই গাছ থেকে অন্য গাছে চলে যায় ওর পাশে যে গাছ থাকে সেই গাছগুলোতে চলে যায় শ্লথস লিভ ফর অ্যাবাউট ফরটি ইয়ার্স অ্যান্ড ইন দ্যাট টাইম দে মুভ অ্যারাউন্ড অনলি এইট থ্রিস তো এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ যে এই স্লথগুলো চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং এই যে লাইফ স্প্যান যেটা ওর টাইমটা চল্লিশ বছরের মধ্যে ওরা কি করে আটটা গাছে স্থানান্তরিত হয় অর্থাৎ আটটা গাছের মধ্যে ওরা ঘোরাফেরা করে এটা খেয়াল রাখবে যে ওরা বাঁচে হচ্ছে চল্লিশ বছর আর এই চল্লিশ বছরের মধ্যে ওরা আটটা গাছে ঘোরাফেরা করে এটা মনে রাখবে যে থাকে যখন আটটা গাছের মধ্যে কিন্তু ওদের লাইফটা শেষ হয়ে যায় ওয়ান্স এ উইক ইট কামস ডাউন ফ্রম দ্য ট্রি টু রিলিফ ইটসেলফ আর প্রত্যেক সপ্তাহে ওরা একবার করে নিচে নেমে আসে গাছ থেকে নিজেদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য একটু রিলিফ দেওয়ার জন্য তো স্লথ সম্পর্কে যে ধরনের ইনফরমেশানটা আছে একটু ভালো মতো একটু গল্পের চলে মনে রাখবে এ ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে তো ভিডিওগুলো খুব সংক্ষিপ্ত আকারে দিচ্ছি যে অল্প টাইমের মধ্যে একটা দুটো টপিকই জাস্ট জেনে রাখো পরীক্ষাতে অবশ্যই কাজে লাগতে পারে তো বিষয়গুলো দেখতে থাকো আরও পাঠ আসবে সেগুলো দেখে নাও